স্থানীয় পুলিশ ও নেতার মদতে হাওড়া পুরসভার নামে বেআইনি ফুটপাত দখল, পার্কিং এর সুবিধার অভিযোগ এক হোটেলের বিরুদ্ধে। হাওড়া স্টেশন সংলগ্ন ডবসন রোডে হাওড়া পুরসভার নকল সাইনবোর্ড লাগিয়ে একটি হোটেল কর্তৃপক্ষ পার্কিং হিসেবে ব্যবহার করছে। স্থানীয় 14 নম্বর ওয়ার্ডের এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তী। অভিযোগ, নিকাশি নালার ওপর বেআইনিভাবে ঢালাই করে জমি হস্তগত করে রেখেছে একটি হোটেল কর্তৃপক্ষ। হোটেল মালিক পুরুষোত্তম খান্ডেলওয়ালা দাবি করেন পুরসভার অনুমতি পত্র তার কাছে আছে। সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখে পুলিশের সাহায্য চান হোটেলের মালিক। आराम से बात करिए ना। आराम से बात करिए। तीन दिन हम एक पूरी हो बहुत बड़ा दिन किया करके बोल। अरे आप आराम से बात करिए ना। अंदर कीजिए। কিন্তু অবস্থা বেগতিক দেখে পুলিশে বেআইনি বোর্ড ও দখল করা জমিতে রাখা গাড়ি সরিয়ে দেয়। হোটেল মালিক স্থানীয় এক শাসক দলের নেতার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তার দেখা মেলেনি। পুর প্রশাসনের পক্ষে হোটেল মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা হয়েছে। তবে উত্তর হাওড়া একাধিক হোটেল, যেমন আকাশ হোটেল আছে, নর্দমার উপরে সেল্ফ ঠেলে পুরো পার্কিং লাগাচ্ছে বাইক থেকে গাড়ির, আর ওখানে লিখেছে বাই এইচএমসি অর্ডার পার্কিং। না না, এইচএমসি কোনোদিন ড্রেনের উপর স্ল্যাব ঢেলে দিয়ে পার্কিং করতে বলবে না। যদি এরকম কোনো অর্ডার কেউ দিয়ে থাকে সেটা নিজের মতো দিচ্ছে, সেটা বেআইনি দিচ্ছে, এবং যদি আমরা সেটা দেখতে পাই তাহলে তার এগেন্সি যে স্টেপ নেওয়া নিতে হবে। তো কারণ এইচএমসি কোনোদিন ড্রেনের উপর স্ল্যাব ঢেলে দিয়ে পার্কিং করতে বলবে না। এটা এক। সেকেন্ড হচ্ছে আমাদের অথরাইজড এজেন্সি আছে, মানে যাদেরকে আমরা টেন্ডার করে পার্কিং এর আমরা মানে তাদের দায়িত্ব দেওয়া হয়, তো তারাই একমাত্র করতে পারবে। আর কোনো হোটেলকে বা কোনো ওরকম আমরা কাউকে এক্সক্লুসিভ পার্কিং দিয়ে নিয়ে না যে সে সেই জায়গাটায় পার্কিং করবে উইথ এজেন্সি নিয়ে। তো এটা যদি কেউ এরকম করছে তো তাহলে সেটা আমাদের আমরা খতিয়ে দেখবো এবং আমি ডিপার্টমেন্টকে বলবো এটা নিয়ে যদি এরকম কেউ করে থাকে তাহলে তার মধ্যে যা স্টেপ নেওয়া। হাওড়া থেকে মৌমিতা সানা রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ।